আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবি হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার তার একজন সহপাঠী বন্ধু পরিচিত জনকে সাথে নিয়ে তায়েফের দিকে রওনা হলেন। তায়েফের দিকে কোনো কাজে তিনি বের হয়ে পড়লেন। দীর্ঘ পথ তিনি তার বন্ধুকে নিয়ে, সহপাঠীকে নিয়ে, পথিককে নিয়ে, পরিচিত জনকে নিয়ে তিনি চলতে লাগলেন। দীর্ঘ পথ চলে যাওয়ার পরে ক্লান্ত হয়ে পড়লেন। ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তিনি একটা গাছের গোড়ায় বিশ্রাম নিতে লাগলেন। গাছের গোড়ায় যখন তিনি বিশ্রাম নিতে লাগলেন, দীর্ঘক্ষণ পর্যন্ত বিশ্রাম নেওয়ার পরে যখন তার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি তাকায়া দেখেন তার হাত বাঁধা, পা বাঁধা, তার মাথাটাকে বেঁধে রাখা হয়েছে, হাত বেঁধে রাখা হয়েছে, পা বেঁধে রাখা হয়েছে। সূরা রহমানের তাফসীরে, তাফসীরে কাবীরে আর নুজহাতুল মাজালিসের আরবি নুসখায় লিখেন, যায়েদ ইবনে হারেসার হাত বাঁধা, পা বাঁধা, ঘুম থেকে উঠে গেলেন। উঠে তিনি তার সহপাঠী বন্ধু পরিচিত জন যাকে সফরে বের হয়েছিলেন, তিনি তাকে বললেন, প্রত্যেক মুসাফির তোমাকে সঙ্গে নিয়ে বের হয়েছি, রাস্তায় আসার পরে বিশ্রামের জন্যে গাছের গোড়ায় শুয়ে পড়েছিলাম, আমার হাত পা তুমি কেন বেঁধেছ? বন্ধু বলতেছে, ভাই যায়েদ ইবনে হারিসা, তুমি মনে করেছিলে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, এটা ভুল মনে করেছো, তুমি বুঝো নাই। তুমি আমাকে মুসলমান মনে করেছো, আমি কিন্তু একজন নাম করা মুনাফিক। তোমার হাত পা এই জন্যে আমি বেঁধে ফেলেছি, এই মুহূর্তে তোমাকে হত্যা করব। যায়েদ ইবনে হারিসা বললেন, আমার অপরাধ কি? কি অন্যায় করেছি যার জন্য তুমি আমাকে হত্যা করবে? মুনাফিক বলতেছে, যায়েদ ইবনে হারিসা শোনো, আমি জানি তোমাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বড় ভালোবাসেন, তুমিও তাকে বড় ভালোবাসো, আমি জানি তোমরা একে অপরজনকে বড় ভালোবাসো, তিনি তোমাকে দিল থেকে ভালোবাসেন, তুমিও তাকে দিল থেকে ভালোবাসো, আমি জানি আমি যদি তোমাকে এই মুহূর্তে হত্যা করে ফেলি, আমি আর কিছু করতে পারি আর না পারি, তোমাকে মারলে মুহাম্মদের দিলে কষ্ট লাগবে, আর মুহাম্মদের দিলে যদি কষ্ট লাগে এতেই আমি শান্তি। বলেন নাউজুবিল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমাকে হত্যা করতে চাই? যারা তাকে ভালোবাসে, সে যাকে ভালোবাসে, এমন একটা মানুষকে যদি হত্যা করতে পারে মনে বড় শান্তি পাব। হযরতে যায়েদ ইবনে হারেসা এই কথাগুলো শুনলেন, দিলে বড় ব্যথা পেলেন, আহারে করলো কি আমার বন্ধু, আমি মুসলমান মনে করি, রাসূলের পিছনে সালাত আদায় করে নামাজ পড়তে দেখেছি, দস্তারখানে খেতে দেখেছি, মসজিদে দেখে যেতে দেখেছি, দাড়ি রেখেছে, লম্বা জুব্বা পরেছে, এই লোকটা মুনাফিক হয়ে গিয়েছে, আমাকে হত্যা করতে চায় অপরাধ একটাই, আল্লাহ রসুল আমাকে ভালোবাসেন, আমিও রসুলকে ভালোবাসি। আজকালকে দুনিয়ায় এমন লোক পাওয়া যায় যারা রসুলকে ভালোবাসে, রসুল যাদেরকে ভালোবাসে, এমন লোকগুলাকে দুনিয়ার কিছু মানুষ বিপদে ফেলে দিতে চায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে যায়েদ ইবনে হারিসা চিৎকার করে আল্লাহকে বললেন, আগিসনি ইয়া রহমান, চিৎকার করে আওয়াজ করে বলছেন, আগিসনি ইয়া রহমান, হে রহমান আপনি আমাকে সাহায্য করেন। এ কথা বলে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন। ওই মুনাফিক গলার মধ্যে ছুরি লাগাইয়া টান দিবে, একটা বাক্য বলার কারণে, একটা কালিমা বলার কারণে সাথে সাথে কুদরত থেকে, গায়েব থেকে হঠাৎ করে আওয়াজ এসেছে, সাবধান এই লোকটাকে ছেড়ে দে, হত্যা করলে তোর বড় বিপদ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, মুনাফিক আশ্চর্য হয়ে গেল। কে আওয়াজ করে?
পিছন দিকে ঘুরে তাকালো, চতুর্দিক ঘুরে দেখে কেউ নাই, মনে করেছে ভুল শুনেছে, আবার তোর বাড়ি লাগাইয়া দিয়েছে। তিনি আবার ডেকে বললেন, আগিতনি ইয়া রহমান, বলতে দেরি হয়েছে, আবার আওয়াজ এসছে, যুবক তুমি তাকে ছেড়ে দাও, হত্যা করো না। মুনাফিক চিন্তায় পড়ে গেল, কি রে, ও তার জবাব দিয়ে আরবি একটা শব্দ বলে, আগিসনি ইয়া রহমান, আর কে বলে ছেড়ে দে, হত্যা করা যাবে না। খুঁজে দেখে কেউ নেই, তৃতীয় নম্বর বার গলায় যখন ছুরি লাগাইয়া দিবে, তিনি আবার বলছেন, আগিসনি ইয়া রহমান, আয় আল্লাহ আমি কঠিন বিপদে, তুমি ছাড়া কেউ নাই, তুমি তো রহমান, তুমি তো সাহায্য করতে পারো। আবার কেউ আজকে করেছে, সাবধান খবরদার, তুই তাকে হত্যা করবে না, ছেড়ে দে। এই রাগ উঠে গেল তোর বাড়ি ফেলে দিয়া, পিছন দিকে তাকাতে লাগলো, কে এসেছে, কে আওয়াজ করে তাকায় দেখে, সুন্দর একটা ঘোড়ার পিঠে সুন্দর জুব্বা পরে একজন নজওয়ান যুবক বসে আছে, সুন্দর মাথার মধ্যে পাগড়ি। ওই নজওয়ান ঘোড়া থেকে নেমে তরবারি খুলে কোনো কথা নাই, ওই মুনাফিকের শরীর থেকে মাথাকে আলাদা করে দেয়। এরপরে হযরতে যায়েদ ইবনে হারেসার শরীরের সবগুলো দড়ি দিয়ে বেঁধে দেওয়া, খুলে দিই। খুলে দেওয়ার পরে যায়েদ ইবনে হারেসা বলেন, মান আনত, আপনি কে, আপনাকে চিনতে পারলাম না। তিনি জবাব দিলেন, তুমি আমাকে চিনবে না, আমি হলাম আনা জিবরাইল। আল্লাহু আকবার! তুমি যখন চিৎকার করে বলছিলে আগিসনি ইয়া রহমান, আল্লাহর কাছে সাহায্য চাইছো, আল্লাহ বলছেন কোন গোলাম যদি বিপদে পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, সাহায্য দিতে আমি রাজি। তুমি যখন বলেছো আমি সিদ্রাতুল মুনতাহায় ছিলাম, আল্লাহ বলেছেন আমারে গোলাম বিপদে সাহায্যের জন্য পৌঁছে যাও, আমি চিন্তা করলাম সিদ্রাতুল মুনতাহা থেকে তুমি পর্যন্ত আসতে অনেক সময় লেগে যাবে, ওই জন্য ওই জায়গায় থেকে আমি তাকে বলেছিলাম খবরদার গলায় ছুরি লাগাবি না, অত খুঁজে পায় নাই। দুই নম্বর বার যখন আমি আবার বলেছি খবরদার গলায় ছুরি লাগাবে না, তখন আমি প্রথম আসমানে চলে এসেছি, এরপরে যখন শুনে নাই, তিন নম্বর বার আমি তার সামনে হাজির হয়ে গেছি, কোন সুবহানাল্লাহ, আমি বুঝাতে চাইলাম আল্লাহ বলেছেন গোলাম রে বিপদে পড়ে গিয়া কেউ যখন সাহায্য করবে না, কেউ তোমার বিপদে আসবে না, সবাই বলবে কিন্তু আসবে না, সব কিছু ছেড়ে দাও, কথা দিলাম আমি আল্লাহ, কথা দিলাম, মানুষ তুমি চিনতে পেরেছো, মানুষ চিনতে ভুল করতে পারো, কিন্তু আমি আল্লাহর কাছে যদি একবার বলো আমি আল্লাহ আমার গোলাম চিনতে ভুল করি নাই, তুমি সাহায্য চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি হবে না, কোন সুবহানাল্লাহ। এই জন্যে আমরা কার কাছে চাইব, আল্লাহ, এ কথাটা বুঝাতে চাইলাম আমার বন্ধুগণ। সুতরাং আমরা বিপদে পড়লে চাইব কার কাছে, আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার তার একজন সহপাঠী বন্ধু পরিচিত জনকে সাথে নিয়ে তায়েফের দিকে রওনা হলেন। তায়েফের দিকে কোন কাজে তিনি বের হয়ে পড়লেন, দীর্ঘ পথ তিনি তার বন্ধুকে নিয়ে, সহপাঠীকে নিয়ে, পথিককে নিয়ে, পরিচিত জনকে নিয়ে তিনি চলতে লাগলেন। দীর্ঘ পথ চলে যাওয়ার পরে ক্লান্ত হয়ে পড়লেন, ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তিনি একটা গাছের গোড়ায় বিশ্রাম নিতে লাগলেন। গাছের গোড়ায় যখন তিনি বিশ্রাম নিতে লাগলেন, দীর্ঘক্ষণ পর্যন্ত বিশ্রাম নেওয়ার পরে যখন তার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি তাকায়া দেখেন তার হাত বাঁধা, পা বাঁধা, তার মাথাটাকে বেঁধে রাখা হয়েছে, হাত বেঁধে রাখা হয়েছে, পা বেঁধে রাখা হয়েছে। সূরা রহমানের তাফসীরে, তাফসীরে কাবীরে আর নুজহাতুল মাজালিসের আরবি নুসখায় লিখেন, যায়েদ ইবনে হারেসার হাত বাঁধা, পা বাঁধা, ঘুম থেকে উঠে গেলেন, উঠে তিনি তার সহপাঠী বন্ধু পরিচিত জন যাকিনে সফরে বের হয়েছিলেন, তিনি তাকে বললেন, প্রত্যেক মুসাফির তোমাকে সঙ্গে নিয়ে বের হয়েছি, রাস্তায় আসার পরে
বিশ্রামের জন্য গাছের গোড়ায় শুয়ে পড়েছিলাম, আমার হাত পা তুমি কেন বেঁধেছ? বন্ধু বলতেছে, ভাই যায়েদ ইবনে হারেসা, তুমি মনে করেছিলে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, এটা ভুল মনে করেছো, তুমি বুঝো নাই। তুমি আমাকে মুসলমান মনে করেছো, আমি কিন্তু একজন নাম করা মুনাফিক। তোমার হাত পা এই জন্যে আমি বেঁধে ফেলেছি, এই মুহূর্তে তোমাকে হত্যা করব। যায়েদ ইবনে হারিসা বললেন, আমার অপরাধ কি? কি অন্যায় করেছি যার জন্য তুমি আমাকে হত্যা করবে? মুনাফিক বলতেছে, যায়েদ ইবনে হারিসা শোনো, আমি জানি তোমাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বড় ভালোবাসেন, তুমিও তাকে বড় ভালোবাসো, আমি জানি তোমরা একে অপরজনকে বড় ভালোবাসো, তিনি তোমাকে দিল থেকে ভালোবাসেন, তুমিও তাকে দিল থেকে ভালোবাসো, আমি জানি আমি যদি তোমাকে এই মুহূর্তে হত্যা করে ফেলি, আমি আর কিছু করতে পারি আর না পারি, তোমাকে মারলে মুহাম্মদের দিলে কষ্ট লাগবে, আর মুহাম্মদের দিলে যদি কষ্ট লাগে এতেই আমি শান্তি। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমাকে হত্যা করতে চাই, যারা তাকে ভালোবাসে সে যাকে ভালোবাসে, এমন একটা মানুষকে যদি হত্যা করতে পারে মনে বড় শান্তি পাব। হযরতে যায়েদ ইবনে হারেসা এই কথাগুলো শুনলেন, দিলে বড় ব্যথা পেলেন, আহারে করলো কি আমার বন্ধু, আমি মুসলমান মনে করি, রাসূলের পিছনে সালাত আদায় করে নামাজ পড়তে দেখেছি, দস্তারখানে খেতে দেখেছি, মসজিদে দেখে যেতে দেখেছি, দাড়ি রেখেছে, লম্বা জুব্বা পরেছে, এই লোকটা মুনাফিক হয়ে গিয়েছে, আমাকে হত্যা করতে চায় অপরাধ একটাই, আল্লাহ রসুল আমাকে ভালোবাসেন, আমিও রসুলকে ভালোবাসি। আজকালকে দুনিয়ায় এমন লোক পাওয়া যায় যারা রসুলকে ভালোবাসে, রসুল যাদেরকে ভালোবাসে, এমন লোকগুলাকে দুনিয়ার কিছু মানুষ বিপদে ফেলে দিতে চায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে যায়েদ ইবনে হারিসা চিৎকার করে আল্লাহকে বললেন, আগিসনি ইয়া রহমান, চিৎকার করে আওয়াজ করে বলছেন, নাগিসনি ইয়া রহমান, হে রহমান আপনি আমাকে সাহায্য করেন। এ কথা বলে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন। ওই মুনাফিক গলার মধ্যে ছুরি লাগাইয়া টান দিবে, একটা বাক্য বলার কারণে, একটা কালিমা বলার কারণে সাথে সাথে কুদরত থেকে গায়েব থেকে হঠাৎ করে আওয়াজ এসেছে, সাবধান এই লোকটাকে ছেড়ে দে, হত্যা করলে তোর বড় বিপদ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, মুনাফিক আশ্চর্য হয়ে গেল, কে আওয়াজ করে? পিছন দিকে ঘুরে তাকালো, চতুর্দিক ঘুরে দেখে কেউ নাই, মনে করেছে ভুল শুনেছে, আবার তরবারি লাগাইয়া দিয়েছে। তিনি আবার ডেকে বললেন, আগিতনি ইয়া রহমান, বলতে দেরি হয়েছে, আবার আওয়াজ এসছে, যুবক তুমি তাকে ছেড়ে দাও, হত্যা করো না। মুনাফিক চিন্তায় পড়ে গেল, কি রে, ও তার জবাব দিয়ে আরবি একটা শব্দ বলে, আগিসনি ইয়া রহমান, আর কে বলে ছেড়ে দে, হত্যা করা যাবে না। খুঁজে দেখে কেউ নেই, তৃতীয় নম্বর বার গলায় যখন ছুরি লাগাইয়া দিবে, তিনি আবার বলছেন, আগিসনি ইয়া রহমান, আয় আল্লাহ আমি কঠিন বিপদে, তুমি ছাড়া কেউ নাই, তুমি তো রহমান, তুমি তো সাহায্য করতে পারো। আবার কেউ আজকের করেছে, সাবধান খবরদার, তুই তাকে হত্যা করবে না, ছেড়ে দে। এই রাগ উঠে গেল, তরবারি ফেলে দিয়া পিছন দিকে তাকাতে লাগলো, কে এসেছে, কে আওয়াজ করে? তাকায় দেখে সুন্দর একটা গোড়ার পিঠে সুন্দর জুব্বা পরে একজন নজওয়ান যুবক বসে আছে, সুন্দর মাথার মধ্যে পাগড়ি। ওই নজওয়ান গোড়া থেকে নেমে তরবারি খুলে, কোনো কথা নাই, ওই মুনাফিকের শরীর থেকে মাথাকে আলাদা করে দেয়। এরপরে হযরতে যায়েদ ইবনে হারেসার শরীরের সবগুলো দড়ি দিয়ে বেঁধে দেওয়া, খুলে দে। খুলে দেওয়ার পরে যায়েদ ইবনে হারেসা বলেন, মান আনতা, আপনি কে? আপনাকে চিনতে পারলাম না। তিনি জবাব দিলেন, তুমি আমাকে চিনবে না, আমি হলাম আনা জিবরাইল।
আল্লাহ একবার, তুমি যখন চিৎকার করে বলছিলে আগিসনি ইয়া রহমান, আল্লাহর কাছে সাহায্য চাইছো, আল্লাহ বলছেন কোন গোলাম যদি বিপদে পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, সাহায্য দিতে আমি রাজি, তুমি যখন বলেছো আমি সিদ্রাতুল মুনতাহায় ছিলাম, আল্লাহ বলেছেন আমারে গোলাম বিপদে সাহায্যের জন্য পৌঁছে যাও, আমি চিন্তা করলাম সিদ্রাতুল মুনতাহা থেকে তুমি পর্যন্ত আসতে অনেক সময় লেগে যাবে, ওই জন্য ওই জায়গায় থেকে আমি তাকে বলেছিলাম খবরদার গলায় ছুরি লাগাবি না, অত খুঁজে পায় নাই, দুই নম্বর বার যখন আমি আবার বলেছি খবরদার গলায় ছুরি লাগাবে না, তখন আমি প্রথম আসমানে চলে এসেছি, এরপরে যখন শুনে নাই তিন নম্বর বার আমি তার সামনে হাজির হয়ে গেছি, কোন সুবহানাল্লাহ, আমি বুঝাতে চাইলাম আল্লাহ বলেছেন গোলাম রে বিপদে পড়ে গিয়া কেউ যখন সাহায্য করবে না কেউ তোমার বিপদে আসবে না, সবাই বলবে কিন্তু আসবে না, সব কিছু ছেড়ে দাও, কথা দিলাম আমি আল্লাহ কথা দিলাম, মানুষ তুমি চিনতে পেরেছো, মানুষ চিনতে ভুল করতে পারো, কিন্তু আমি আল্লাহর কাছে যদি একবার বলো আমি আল্লাহ আমার গোলাম চিনতে ভুল করি নাই, তুমি সাহায্য চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি হবে না, কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা কার কাছে চাইব? আল্লাহ। এ কথাটা বুঝাতে চাইলাম আমার বন্ধুগণ। সুতরাং আমরা বিপদে পড়লে চাইব কার কাছে? আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার তার একজন সহপাঠী বন্ধু পরিচিত জনকে সাথে নিয়ে তায়েফের দিকে রওনা হলেন। তায়েফের দিকে কোনো কাজে তিনি বের হয়ে পড়লেন, দীর্ঘ পথ তিনি তার বন্ধুকে নিয়ে সহপাঠীকে নিয়ে পথিককে নিয়ে পরিচিত জনকে নিয়ে তিনি চলতে লাগলেন। দীর্ঘ পথ চলে যাওয়ার পরে ক্লান্ত হয়ে পড়লেন, ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তিনি একটা গাছের গোড়ায় বিশ্রাম নিতে লাগলেন। গাছের গোড়ায় যখন তিনি বিশ্রাম নিতে লাগলেন দীর্ঘক্ষণ পর্যন্ত বিশ্রাম নেওয়ার পরে যখন তার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি তাকায়া দেখেন তার হাত বাঁধা পা বাঁধা, তার মাথাটাকে বেঁধে রাখা হয়েছে, হাত বেঁধে রাখা হয়েছে, পা বেঁধে রাখা হয়েছে। সূরা রহমানের তাফসীরে তাফসীরে কাবীরে আর নুজহাতুল মাজালিসের আরবি নুসখায় লিখেন, যায়েদ ইবনে হারেসার হাত বাঁধা পা বাঁধা ঘুম থেকে উঠে গেলেন, উঠে তিনি তার সহপাঠী বন্ধু পরিচিত জন যাকিনে সফরে বের হয়েছিলেন, তিনি তাকে বললেন প্রতীক মুসাফির তোমাকে সঙ্গে নিয়ে বের হয়েছি, রাস্তায় আসার পরে বিশ্রামের জন্য গাছের গোড়ায় শুয়ে পড়েছিলাম, আমার হাত পা তুমি কেন বেঁধেছ? বন্ধু বলতেছে, ভাই যায়েদ ইবনে হারেসা তুমি মনে করেছিলে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, এটা ভুল মনে করেছো, তুমি বুঝো নাই, তুমি আমাকে মুসলমান মনে করেছ, আমি কিন্তু একজন নাম করা মুনাফিক, তোমার হাত পা এই জন্য আমি বেঁধে ফেলেছি, এই মুহূর্তে তোমাকে হত্যা করব। যায়েদ ইবনে হারিসা বললেন আমার অপরাধ কি, কি অন্যায় করেছি যার জন্য তুমি আমাকে হত্যা করবে? মুনাফিক বলতেছে, যায়েদ ইবনে হারিসা শোনো, আমি জানি তোমাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বড় ভালোবাসেন, তুমিও তাকে বড় ভালোবাসো, আমি জানি তোমরা একে অপরজনকে বড় ভালোবাসো, তিনি তোমাকে দিল থেকে ভালোবাসেন, তুমিও তাকে দিল থেকে ভালোবাসো, আমি জানি আমি যদি তোমাকে এই মুহূর্তে হত্যা করে ফেলি আমি আর কিছু করতে পারি আর না পারি, তোমাকে মারলে মুহাম্মদের দিলে কষ্ট লাগবে, আর মুহাম্মদের দিলে যদি কষ্ট লাগে এতেই আমি শান্তি, বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমাকে হত্যা করতে চাই, যারা তাকে ভালোবাসে সে যাকে ভালোবাসে এমন একটা মানুষকে যদি হত্যা করতে পারে মনে বড় শান্তি পাব। হযরতে যায়েদ ইবনে হারেসা এই কথাগুলো শুনলেন,
দিলে বড় ব্যথা পেলে না, আহারে করলো কি আমার বন্ধু। আমি মুসলমান মনে করি, রাসূলের পিছনে সালাত আদায় করে নামাজ পড়তে দেখেছি, দস্তারখানে খেতে দেখেছি, মসজিদে দেখে যেতে দেখেছি, দাড়ি রেখেছে, লম্বা জুব্বা পরেছে, এই লোকটা মুনাফিক হয়ে গিয়েছে, আমাকে হত্যা করতে চায় অপরাধেই। আল্লাহ রসুল আমাকে ভালোবাসেন, আমিও রসুলকে ভালোবাসি। আজকালকে দুনিয়ায় এমন লোক পাওয়া যায় যারা রসুলকে ভালোবাসে, রসুল যাদেরকে ভালোবাসে, এমন লোকগুলাকে দুনিয়ার কিছু মানুষ বিপদে ফেলে দিতে চায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে যায়েদ ইবনে হারিসা চিৎকার করে আল্লাহকে বললেন, আগিসনি ইয়া রহমান, চিৎকার করে আওয়াজ করে বলছেন, নাগিসনি ইয়া রহমান, হে রহমান আপনি আমাকে সাহায্য করেন। এ কথা বলে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন। ওই মুনাফিক গলার মধ্যে ছুরি লাগাইয়া টান দিবে, একটা বাক্য বলার কারণে, একটা কালিমা বলার কারণে সাথে সাথে কুদরত থেকে, গায়েব থেকে হঠাৎ করে আওয়াজ এসেছে, সাবধান এই লোকটাকে ছেড়ে দে, হত্যা করলে তোর বড় বিপদ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, মুনাফিক আশ্চর্য হয়ে গেল। কে আওয়াজ করে? পিছন দিকে ঘুরে তাকালো, চতুর্দিক ঘুরে দেখে কেউ নাই, মনে করেছে ভুল শুনেছে, আবার তোর বাড়ি লাগাইয়া দিয়েছে। তিনি আবার ডেকে বললেন, আগিতনি ইয়া রহমান, বলতে দেরি হয়েছে, আবার আওয়াজ এসছে, যুবক তুমি তাকে ছেড়ে দাও, হত্যা করো না। মুনাফিক চিন্তায় পড়ে গেল, কি রে, ও তার জবান দিয়ে আরবি একটা শব্দ বলে, আগিসনি ইয়া রহমান, আর কে বলে ছেড়ে দে, হত্যা করা যাবে না। খুঁজে দেখে কেউ নেই, তৃতীয় নম্বর বার গলায় যখন ছুরি লাগাইয়া দিবে, তিনি আবার বলছেন, আগিসনি ইয়া রহমান, আয় আল্লাহ আমি কঠিন বিপদে, তুমি ছাড়া কেউ নাই, তুমি তো রহমান, তুমি তো সাহায্য করতে পারো। আবার কেউ আজকে করেছে, সাবধান খবরদার, তুই তাকে হত্যা করবে না, ছেড়ে দে। এই রাগ উঠে গেল তোর বাড়ি ফেলে দিয়া, পিছন দিকে তাকাতে লাগলো, কে এসেছে, কে আওয়াজ করে, তাকায় দেখে সুন্দর একটা ঘোড়ার পিঠে সুন্দর জুব্বা পরে একজন নজওয়ান যুবক বসে আছে, সুন্দর মাথার মধ্যে পাগড়ি। ওই নজওয়ান ঘোড়া থেকে নেমে তরবারি খুলে, কোনো কথা নাই, ওই মুনাফিকের শরীর থেকে মাথাকে আলাদা করে দেয়। এরপরে হযরতে যায়েদ ইবনে হারেসার শরীরের সবগুলো দড়ি দিয়ে বেঁধে দেওয়া, খুলে দে। খুলে দেওয়ার পরে যায়েদ ইবনে হারিসা বলেন, মান আনত, আপনি কে, আপনাকে চিনতে পারলাম না। তিনি জবাব দিলেন, তুমি আমাকে চিনবে না, আমি হলাম আনা জিবরাইল। আল্লাহু আকবার, তুমি যখন চিৎকার করে বলছিল আগিসনি ইয়া রহমান, আল্লাহর কাছে সাহায্য চাইছো, আল্লাহ বলছেন কোন গোলাম যদি বিপদে পড়ি আমি আল্লাহর কাছে সাহায্য চাই, সাহায্য দিতে আমি রাজি। তুমি যখন বলেছো আমি সিদ্রাতুল মুনতাহায় ছিলাম, আল্লাহ বলেছেন আমারে গোলাম বিপদে সাহায্যের জন্য পৌঁছে যাও, আমি চিন্তা করলাম সিদ্রাতুল মুনতাহা থেকে তুমি পর্যন্ত আসতে অনেক সময় লেগে যাবে, ওই জন্য ওই জায়গায় থেকে আমি তাকে বলেছিলাম খবরদার গলায় ছুরি লাগাবি না, অত খুঁজে পায় নাই। দুই নম্বর বার যখন আমি আবার বলেছি খবরদার গলায় ছুরি লাগাবে না, তখন আমি প্রথম আসমানে চলে এসেছি, এরপরে যখন শুনে নাই, তিন নম্বর বার আমি তার সামনে হাজির হয়ে গেছি। কোন সুবহানাল্লাহ, আমি বুঝাতে চাইলাম আল্লাহ বলেছেন গোলাম রে বিপদে পড়ে গিয়া কেউ যখন সাহায্য করবে না, কেউ তোমার বিপদে আসবে না, সবাই বলবে কিন্তু আসবে না, সবকিছু ছেড়ে দাও, কথা দিলাম আমি আল্লাহ, কথা দিলাম, মানুষ তুমি চিনতে পেরেছো, মানুষ চিনতে ভুল করতে পারো, কিন্তু আমি আল্লাহর কাছে যদি একবার বলো আমি আল্লাহ আমার গোলাম চিনতে ভুল করি নাই, তুমি সাহায্য চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ, এই জন্যে আমরা কার কাছে চাইব, আল্লাহ, এ কথাটা বুঝাতে চাইলাম আমার বন্ধুগণ। সুতরাং আমরা বিপদে পড়লে চাইব কার কাছে,